গ্রেপ্তার দুজনের একজন ডাকাত সর্দার মানিক, অপরজন ধর্ষক বলে দাবি র‍্যাবের। পটুয়াখালী ও বরগুনা জেলার সড়ক মহাসড়কে সশস্ত্র ডাকাতির অভিযোগে ডজন খানেক মামলা দায়ের করা হয় সাইদুর রহমান মানিকের বিরুদ্ধে। পরে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই আন্তঃজেলা ডাকাত সর্দারকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৩। বেশ কয়েক বছর যাবত সে পলাতক ছিল। পলাতক থাকার পরেও তার দেয়া তথ্য মতে সে বরগুনা এবং পটুয়াখালীতে যে আঞ্চলিক মহাসড়কগুলো রয়েছে সে আঞ্চলিক মহাসড়কগুলোতে ডাকাতি করার যে নেতৃত্ব প্রদান সেটা সে ফোনে ফোনে করত এবং ডাকাতির একটি ভাগ তার কাছে আসত। এ সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকায় মা মেয়েকে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সালাউদ্দিনকে সিদ্ধিরগঞ্জের ভুইগড় এলাকা থেকে গ্রেপ্তারের বিষয়টিও জানান অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহমেদ। মা এবং মেয়েকে একসাথে বেঁধে গণধর্ষণ করে যা করেছে এই অপরাধের দায়ে অভিযুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সালাউদ্দিন, যে মূল পরিকল্পনাকারী, এই সালাউদ্দিনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সালাউদ্দিন সহ ধর্ষকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৩ সালে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সামাজিক অবক্ষয়, এই অবক্ষয় রোধেও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এই সমস্ত আসামিদেরকে আইনের আওতায় আনার মধ্য দিয়ে। হাসান জাকির, মাই টিভি, ঢাকা।